মিঠুস কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আওয়াদি বিরিয়ানি বা লখনৌ চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অন্যান্য বিরিয়ানির টেস্টের তুলনায় এই বিরিয়ানির টেস্টটা আলাদা আর বানানোর পদ্ধতিটাও ভিন্ন। স্ট্রং মশলা ফ্লেভার যুক্ত এই দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানিটি আপনারা আমার রেসিপি দেখে সহজেই তৈরি করে নিন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন আওয়াদি বিরিয়ানির রেসিপি। আওয়াদি চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন একটু বড় সাইজ করে কাটিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য 100 গ্রাম পরিমাণ টক দই আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা চিকেনের গায়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটা এখন একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ওভেনের উপরে একটা প্যান বসিয়ে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাজিরে, দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, 4-5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 টুকরো জয়িত্রীর ফুল আর 2 ইঞ্চি মতো দারচিনি। এখন আমি শুকনো খোলায় এই সব কিছু ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটা জায়ফলের অর্ধেক। আওয়াদি বিরিয়ানির সবথেকে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই জায়ফলটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। 2-3 মিনিট মতো আমি মশলাটা ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের জারে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কিলো পরিমাণ ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি আবার জল দিয়ে 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখছি। চালটা ভিজতে ভিজতে একটা পাত্রের মধ্যে 4 টেবিল চামচ দুধের সাথে 1/4 টিস্পুন স্যাফরন গুলে রাখছি। অন্য একটা পাত্রে সেম পরিমাণ দুধ নিয়ে 1 পিঞ্চ কেশর দিয়ে গুলে নিচ্ছি। এবার ওভেনের উপরে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিয়ে এর মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। হাই ফ্লেমে প্রায় 6-7 মিনিট ধরে পেঁয়াজটা অনবরত নেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা একটা পাত্রে তুলে এর মধ্যে সামান্য পরিমাণ নুন ছিটিয়ে মিশিয়ে রাখছি। এখন একটা প্যানের মধ্যে আমি 6 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু লখনৌ বিরিয়ানিটা পুরোটা ঘিয়েই তৈরি করা হয়, তাই আমি পুরো রান্নাটা ঘিয়েই করছি। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়েও আপনারা এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এখন ঘিটা গরম করে নিয়ে আমি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজটা 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে চিকেনটা আমি কয়েক মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 5-7 ধরে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখন সেই মশলার থেকে 1.5 টেবিল চামচ মতো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো চিকেনের সাথে আমি ভালো করে আরও 10 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আরও 3-4 মিনিট ধরে চিকেনটা কষিয়ে নিয়ে আমি প্রায় 50% মতো চিকেনটা সিদ্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে 200 মিলি দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিলে চিকেনটা জুসি থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো জয়িত্রী পাউডার আর 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখন এরকম একটা ঝাঁঝরির মধ্যে চিকেনটা ঢেলে ঝোলটা আর চিকেনটা মশলা থেকে আলাদা করে নিচ্ছি। যেহেতু আওয়াদি বিরিয়ানির মধ্যে মশলার ফ্লেভার পুরোটাই থাকে কিন্তু বিরিয়ানিটা ক্লিন থাকে, তাই আমি মশলাটা ছেঁকে নিয়ে ঝোলটা আলাদা করে নিচ্ছি। এখন এই ঝোলের উপর থেকে একটা চামচের সাহায্যে আমি ঘিটা কেটে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘিও মিশিয়ে দিচ্ছি। বিরিয়ানির লেয়ারটা তৈরি করার সময় এই কেটে রাখা ঘি আর ঝোলটা আমি ব্যবহার করব। এই সময় আপনারা এই ঝোলের নুনটা চেক করে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা মিশিয়ে নেবেন। এবার ওভেনের উপরে একটা পাত্রে 2 লিটার পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ নুনও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিলে ভাতটা ঝরঝরে হয় আর ফ্লেভারটাও খুব ভালো হয়। জলটা ফুটিয়ে নিয়ে আমি গোটা মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি, তা না হলে বিরিয়ানিটা খাওয়ার সময় এই মশলাগুলো মুখে পড়লে বিরিয়ানিটা খেতে খুবই খারাপ লাগে। এখন জলটা ফুটিয়ে নিয়ে আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতটা আমাদের প্রায় হয়ে এসছে। প্রায় 80% মতো আমি চালটা সিদ্ধ করে নিয়ে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ওভেনের উপর এখন বড় মুখওয়ালা একটা প্যান নিয়ে আমি মশলা ছেঁকে নেওয়া চিকেনগুলো এর নিচে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা ছেঁকে নেওয়া ঝোলটাও। এবার এরপরে ভাতের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এখন এর উপর দিয়ে আমি স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। কেশর ভেজানো দুধটাও এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের উপর থেকে তুলে রাখা ঘিটা। ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়িত্রী পাউডার আর এলাচের গুঁড়ো। একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এর উপর দিয়ে পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনার গায়ে আটা লাগিয়ে সিল করে দিয়ে আমি ঢাকনাটা আটকে হাই ফ্লেমে 5 মিনিট মতো বিরিয়ানিটা কুক করে নেব। ঢাকনার গায়ে ছিদ্রটাও আমি একটা ফয়েল দিয়ে আটকে দিচ্ছি যাতে স্টিমটা বাইরে বেরিয়ে যেতে না পারে। 5 মিনিট পর ওভেনের উপরে একটা তাওয়া বসিয়ে এর উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে আমি লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট কুক করে নেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দর দেখতে হয়েছে। রেডি হয়ে গেছে আমাদের আওয়াদি চিকেন বিরিয়ানি। এটা আপনারা গরম গরম সার্ভ করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনাদের ফেসবুক, টুইটারের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।